আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল এবং সুন্দর একটি গলার ডিজাইন, আর এই গলাটার নাম হচ্ছে সাগরিকা গলা। চলুন তাহলে ভিডিওটা দেখে আসি। তো এখানে আমি এক টুকরো বক্রম নিয়েছি, আর গলার লম্বায় আমি রাখবো হচ্ছে 6 ইঞ্চি। অনেকেই আছে গলাটা আরেকটু বড়ো পড়েন, সেক্ষেত্রে আপনারা আরেক ইঞ্চি বাড়িয়ে নিলেই হবে। এখন আমি চওড়ার মাপটা দিয়ে দিচ্ছি, চওড়ায় আমি নিচ্ছি 2.5 ইঞ্চি। তো এখানে আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। যাদের বডির মাপ 40 কিংবা 40-এর ওপরে তারা কিন্তু এখানে চওড়ায় 3 ইঞ্চি নেবেন। এখন আমি এই দিকে দাগ কেটে নিচ্ছি, আর আমি যে পাশে আছি সে পাশটা হচ্ছে অফ সাইড, অপর পাশটা হচ্ছে খোলা সাইড। তো দেখুন এই দিকে আমি 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। আর আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে সেলাই এবং কাটিংয়ের, আমি ডিসক্রিপশন বক্সে কিছু কিছু ভিডিও লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর আমার ডিসক্রিপশন বক্সে আরও কিছু চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেই চ্যানেলগুলোকে অবশ্যই সাপোর্ট করবেন। তো দেখুন এদিক থেকে আমি পাশে 2 ইঞ্চিতে একটা দাগ কেটে দিলাম। এখন মাঝ বরাবর আবার আমি 2 ইঞ্চিতে একটা দাগ কেটে দেব, মানে লম্বার সাইডটাকে আমি 3টা অংশে ভাগ করে নেব। তারপর এই অংশটার ঠিক মিডিলে আমি একটা দাগ কেটে নেব। দেখুন এই অংশটা কিন্তু আমার 3.5 আছে মোট, তো 3.5 ইঞ্চির মাঝখানে আসে আপনার হচ্ছে 2.5। আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম, এটা হচ্ছে ডিজাইন করার জন্য, ঠিক আছে। তো এখান থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ উপরে চলে যাব, দেন এই যে প্রথমে যে একটা দাগ দিয়েছিলাম 2 ইঞ্চিতে, সেখান থেকে আমি 1/2 ইঞ্চি উপরে চলে যাব। এখন দেখুন আমি ডিজাইনটা এঁকে নিচ্ছি। তো একেবারে ফার্স্টের দিক থেকে এই যে এভাবে করে আমি রাউন্ড দিয়ে যে 1/2 ইঞ্চি এক্সটেন্ড করলাম সেখান পর্যন্ত এসে তিন আবার এই কোণা বরাবর যাব। তারপর এই কোণা থেকে এই 1/2 ইঞ্চি বরাবর এসে একেবারে শেষের দিকে মিলিয়ে দেব। তারপর সব দিক থেকে আমি আরও 1 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিব। দেখুন এই যেভাবে সব দিক থেকে আমি 1 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিচ্ছি। এখন আমি গলাটা কাটিং করে নেব। তো দেখুন গলাটা কাটিং করে নিয়েছে। এখন একটা টুকরো কাপড়ের উপর গলাটা বসিয়ে নিলাম। এখন গলার মাপ বরাবর গলাটাকে আমি সেলাই করে নেব। মাপ অনুযায়ী বসিয়ে এই যে বক্রমটাকে আমি এই কাপড়টার সাথে জয়েন করে নিচ্ছি। হাফ ইঞ্চির একটু কম কাপড় রেখে বাকি যে এক্সট্রা কাপড়টা সেটা আমি কেটে ফেলে দেব। এখন এই যে এই কাপড়টা মুড়ে আমি সেলাই করে দেব। এখন জামার কাপড়টার সাথে গলার কাপড়টাকে লাগিয়ে নেব। ঠিক মাঝ বরাবর আমি একটা চিকেন দিয়ে নিয়েছি। এখন দেখুন একেবারে বক্রমের পাশটা ঘেঁষে আমি সেলাই করে দিচ্ছি। তো এই যে কামিজের কাপড়টার সাথে গলার কাপড়টা লাগিয়ে নিয়েছি। এখন 1/2 ইঞ্চির একটু কম কাপড় রেখে আমি এক্সট্রা কাপড়টা কেটে ফেলে দেব। দেখুন কাপড়টা সরিয়ে দেওয়ার পর আমি একেবারে কোনা বরাবর করে একটু করে কাট বসিয়ে দেব, এটা করে এতে করে গলার কাপড়টা উল্টে নিতে সুবিধা হবে। ব্যাস হয়ে গেল আমার সাগরিকা গলা তৈরি। এখন এই সাইডে আমি হাতে তোরপাই করে নিলেও চলবে, আর মেশিনে সেলাই করে নিলেও হবে।
আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।